20 ঘন্টার মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। পাশাপাশি নগরীর পশুর হাটও দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণ করা হবে, যাতে করে বর্জ্য থেকে যেন মশার উপদ্রব না ছড়ায় তার জন্য বিশেষভাবে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। আজ বিকেলে নগরীর শাপলা চত্বর মোড়ে বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন। এ সময় মেয়রের সঙ্গে রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন আজাদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মাহবুবুর রহমান মঞ্জু, কাউন্সিলর সেকেন্দার আলী সহ উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।